আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আগে যে ভিডিওটি বানিয়েছিলাম একটা কন্ট্রোলের উপরে আসলো, এটা একটু সমস্যা হয়েছিল, তো আমি এক্সচেঞ্জ করে এনেছি এই যে ডাবল শক কন্ট্রোলার। এটা আসলে দুটি কালার হয়, সাদা এবং নীল, এছাড়া দুটি মডেল হয়, সবুজ এবং নীল। এই যে দেখতে পাচ্ছেন, চলুন এটাকে আনবক্স করা যাক। প্যাকেজিং কিন্তু খুবই ভালো। এই যে হলো আমাদের কাঙ্ক্ষিত কন্ট্রোলারটি। কন্ট্রোলারটা কিন্তু খুবই লাইট ওয়েট, খুবই লাইট ওয়েট। এই যে দেখতে পাচ্ছেন ফুল বডি। আমি আর একটা খুলি, ওয়্যারটা খুলে নিয়ে আস। তো গাইস, এই যে হলো ওয়্যার, বেশি বড় না। ওকে, ইউএসবি। তো আমি এখন গেমিং টেস্ট করে আপনাদেরকে বলবো যে এটা কি এই উইন্ডোজ 10 সাপোর্ট করে কি না। তো গাইস, আমরা এই গেমটি চালু করছি। যাক, আমাদের কন্ট্রোলার পায় নাকি, তো গেমটি লোডিং হলো। গাইজ, এই কন্ট্রোলারটি তো অ্যাসফাল্টে সাপোর্ট করে, সো আমরা আরও কিছু গেম ট্রাই করবো এবং আপনাদেরকে বলবো। এই যে কন্ট্রোলারটি খুবই লাইট ওয়েট, খুবই সুন্দর আসলে। ওকে, তো আরও কিছু গেম ট্রাই। আসলে এই কন্ট্রোলারটি বিচ বাগি রেসিং আসলে কন্ট্রোল হয় না। সো এটা আসলে কিছু কিছু গেমে সাপোর্ট করে, বাট দ্য কন্ট্রোলার ইজ ভেরি লাইটেড। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা আসলে যেহেতু প্যাকেটে, এটা আসলে কন্ট্রোলার এখন খুবই কম পাওয়া যায় উইন্ডোজ 10-এর জন্য, বিকজ বাজারে উইন্ডোজ 10 বেশ কিছুদিন আগে এসেছে। তো গাইজ, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।
মানে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট থাকুক।